এই যে এবার আমি এই ব্যাটাটাকে রেখে দিলাম। এটা এবার আমি এটা জিজ্ঞাসা করছি, তার জন্য 35 থেকে 40 মিনিট রাখবো, তারপরে দেখবো। আর তোমরা যদি মাইক্রো ওভেন বা মাইক্রোওয়েভে করো তাহলে তোমাদেরকে 180 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের কেক রেডি হয়ে গেছে। এবার আমরা এতে ফ্রস্টিং করবো বাটারের। তাহলে চলো দেখি। এই যে দেখো ফ্রেন্ডস, আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি ভিডিও এর পরে আর একটা কেক বানানোর জন্য খুবই ব্যস্ত ছিলাম, তো তাই মাথা কেমনই করছিল, তাই আমি ভুল করে একটু ভিডিওটা আমি অফ করে দিয়েছি, তাই ভিডিওটা আমাকে দুটো করতে হলো। তো প্লিজ কিছু মনে করো না, দুটো ভিডিও তোমরা দেখো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে এতে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, এবং এতে শেয়ার করো যাতে তোমার পরে এই ভিডিওটা আরও অন্য কেউ দেখতে পারে। তাহলে চলো এরপরে আরও অন্য ভিডিও নিয়ে আসা যাক। এই যে দেখো ফ্রেন্ডস, আমার কেক রেডি হয়ে গেছে। হঠাৎ সঞ্জুটা।